মেয়েদের, বেসিক্যালি মেয়েদের জন্য উইমেন্স সিকিউরিটি নামের একটা ব্লু ভেরিফাইড পেজ আছে বাংলাদেশ পুলিশের, যদি আমি ভুল না করি। সেই পেজটি শুধুমাত্র মেয়েদেরকে এসব সাইবার বুলিং এবং মেয়েদের যারা ভিডিও ভাইরাল করে বা কোনো রকমের কোনো কিছু, এরকম মেয়েরা যেগুলো চায় না, মেয়েদের মানে ন্যাকেড ছবি বা এই টাইপের কোনো কিছু যারা ভাইরাল করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে এসব পেজ কাজ করছে। এবং আমি আমি অলরেডি ভীষণ উপকৃত হয়েছি, ধন্যবাদ উইমেন্স সিকিউরিটি হেল্প সাইবার, মেবি আমার নামটা ভুল হচ্ছে বলতে দুঃখিত, এইরকম একটা পেজ আমাকে অসম্ভব হেল্প করেছে, ধন্যবাদ তাদেরকে। এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন ভীষণ সক্রিয় একটা আইন, এবং আমি যদি একবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করি, আপনারা অবশ্যই 3 থেকে 5 বছরের জেল খাটবেন। আমি আবারও বলছি, মেয়েদের ব্যক্তিগত বিষয় নিয়ে নাড়াচাড়া করা ভয়াবহ সাইবার মানে সাইবার ক্রাইম, এটা ভয়াবহ রকমের সাইবার অপরাধ। আপনারা এগুলো থেকে এখনো দূরে আসুন, এখনো সময় আছে, আমি মামলা করব না। যদি আপনারা ওই পেজগুলো, ওই লাইভ স্ট্রিম মেকারগুলো বন্ধ করে দেন, আমি এখনো মামলা করব না। বাট যদি আপনারা এসব চালাতেই থাকেন, আমার কিছুই করার নেই, আমার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে হবে। আমার কিচ্ছু করার নাই, আমার লিটারালি কিছু করার নাই, আমার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতেই হবে। কারণ আমি চাই না আমার অতীত আমার আমার বর্তমানকে এফেক্ট করুক, কারণ আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে অবশ্যই আল্লাহ বলেছেন তোমার ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে, তোমার বর্তমান অবশ্যই তোমার অতীতের চেয়ে সুন্দর এবং ভবিষ্যৎ তোমার অতীতের চেয়ে সুন্দর হবে। অতীতকে পাল্টানো কোনো মানুষের পক্ষে সম্ভব না ভাই, আমরা কোনোদিন আমার অতীতকে পাল্টাতে পারবো না, বাট আমরা আমাদের বর্তমানকে পাল্টে আমাদের ভবিষ্যৎকে সুন্দর করতে পারবো। আমরা এই জন্যই আশরাফুল মাখলুকাত, সুবহান আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা এই জন্যই আশরাফুল মাখলুকাত, কারণ আমরা আমাদের বর্তমানে কে পাল্টায় আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দর করতে পারবো। আমরা এই জন্যই আশরাফুল মাখলুকাত, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এই জন্যই আমার আজকের লাইভে আসা যে আপনারা এখনো বন্ধ করেন, আপনারা যেই পেজগুলো থেকে আমার লাইভগুলো চালাচ্ছেন, আমার ভিডিও পোস্ট করছেন আগের, এবং স্ট্রিম মেকার দিয়ে আমার লাইভগুলো চালাচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন, বন্ধ করেন এইসব, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন, আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন এইসব, বন্ধ করেন এইসব। কেন এসব করছেন, কি মনে করেছেন আপনারা? আমি এতক্ষণ ধরে আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যেন আপনারা এগুলো বন্ধ করেন, এরপর যদি আপনারা না শোনেন আমি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে বাধ্য হব, আমি বাদী হয়ে মামলা করব এবং আমি বিচার চাব। আমাদের একটা গণপ্রজাতন্ত্রী সরকার রয়েছে, বাংলাদেশ একটা পিপুলস রিপাবলিক অফ বাংলাদেশ, আমি সরকারের কাছে বিচার চাব আপনাদের বিরুদ্ধে যারা এসব কাজ করছেন, যদি এগুলো বন্ধ না করেন। এভরিথিং হ্যাজ লিমিট, সব কিছু একটা লিমিট আছে। আপনারা আমার ব্যক্তিগত জীবন নিয়ে টানা হেঁচড়া করবেন, আমি তো আপনাদেরকে ছেড়ে দিব না, ঠিক আছে? আর এতদিন আমি দুর্বল ছিলাম, আজকে আমি পর্দাশীল নারী। আপনারা জানেন না একজন পর্দাশীল নারীর সম্মান কত বেশি, এবং একজন পর্দাশীল নারী, যে পর্দার আড়ালে থাকা নারী কত সম্মানিত, এবং একজন পর্দাশীল নারীর পাওয়ার কত বেশি, ঠিক আছে? একজন পর্দাশীল নারীর পাওয়ার একজন বেপর্দা নারীর চাইতে কোটি গুণে বেশি। সো ডিজিটাল নিরাপত্তা আইনে আমাকে মামলা করতে আশা করি আপনারা বাধ্য করবেন না, আর দয়া করে বিভ্রান্ত হবেন না। কিছু কিছু ইউটিউবার, কিছু কিছু মানুষ, কিছু কিছু অভদ্র লোক, কিছু কিছু অসভ্য অশ্লীল মানুষ যারা আমাকে কুপ্রস্তাব দিয়েই যাচ্ছে যে আমি কেন তাদের চ্যানেলে ইন্টারভিউ দিলাম না, এটা আমার অনেক বড় দোষ হয়ে গেছে। ভাই, আমি তো সবার চ্যানেলে ইন্টারভিউ দিতে পারবো না, এটা তো আমার পক্ষে সম্ভব না। আমি একটা মানুষ হয়ে আমি কত হাজার মানুষের চ্যানেলে ইন্টারভিউ দিয়ে বেড়াবো, এটা কি সম্ভব আমার পক্ষে? আমি শুধুমাত্র আমার কাছের কিছু ট্রাস্টওয়ার্দি মানুষের, যারা আমার খুব কাছের মানুষ, যেমন রাহিদ রনি ভাইয়া, আলামিন ভাইয়া, সাব্বির, ওদের চ্যানেলে আমি ইন্টারভিউ দিয়েছি, কারণ ওরা আমার অনেক কাছের মানুষ। আমি তো সবার চ্যানেলে যে ইন্টারভিউ দিতে পারবো না, এটা সম্ভব না আমার পক্ষে। এই জন্য আপনারা আমার বিরুদ্ধে উল্টাপাল্টা ভিডিও বানাবেন, আমার আগের ভিডিওগুলো লাইভ স্ট্রিম মেকার দিয়ে চালাবেন, আমার চরিত্র হরণের চেষ্টা করবেন, আর আমি চুপ করে বসে থাকবো, এটা মনে করেছেন আপনারা? এটা কখনোই হবে না, আমি এটা কখনো হতে দিব না। আল্লাহু আকবার, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ মহান। ইয়েস, উইথ ইসলাম লাইফ বিকেম সো বিউটিফুল, লাইফ বিকেম সো বিউটিফুল। আমি জানি আল্লাহ মহান, এবং আল্লাহ ইজ দ্য মোস্ট মার্সিফুল, এভার এভার অ্যান্ড এভার আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তওবাকারীকে পছন্দ করে।
তুমি তোমার পাপ যদি আকাশের আকাশের মেঘমালাকে স্পর্শ করে, একবার তবা করো, মন থেকে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ এত ক্ষমাশীল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু আপনারা যদি সে আপনারাই যদি আমার অতীতকে টেনে নিয়ে এসে আমাকে অপমানিত করার চেষ্টা করেন, আপনাদেরকে আমি ছেড়ে দিব না। আমি বললাম না, একজন পর্দাশীল নারীর সম্মান একজন বেপর্দাশীল নারীর চাইতে অনেক বেশি, কয়েক কোটি গুণ বেশি। এবার আপনারা দেখবেন পর্দাশীল নারীর পাওয়ার কি জিনিস। সো এখনও সময় আছে, আপনারা এসব ইউটিউবে উল্টা পাল্টার কন্টেন্ট বের করা বন্ধ করেন। হ্যাঁ, আমার আগের মিউজিক ভিডিও, আমার আগের নাটক, আমার আগের টেলিফিল্ম, আমার আগের এটা, আমার আগের লাইভ, এগুলো স্ট্রিম মেকার দিয়ে চালানো বন্ধ করেন। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে কিছু কিছু ইউটিউবার যারা মেয়েদের বিরুদ্ধে, আমি একটা মিডিয়ার একটা ছোট্ট ক্লু বলে দিই সবাইকে, একদিনে সব কিছু বলা সম্ভব না, হোপস আরেক লাইভে বলবো। মিডিয়ার একটা ছোট্ট ক্লু হচ্ছে, এখানে মানুষ সবসময় নিজেকে হাইলাইট করার জন্য কোনো না কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু করে। সাপোজ একটা মেয়ে অর্ধ উলঙ্গ ছবি দিল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ মিন জালেক, একটা মেয়ে অর্ধ উলঙ্গ ছবি দিল, সেখানে কিন্তু আমার কোনো সমস্যা নাই। আমি যদি একটা ইউটিউবার হই, আমি ওকে তখনই রোস্ট করব, বা আমি ওকে নিয়ে তখনই আমার ইউটিউবে ভিডিও কন্টেন্ট বানাবো যখন যখন সেটা আমার পয়সা কামানোর জিনিস হবে। আমি কি বোঝাতে পেরেছি? ওই ইউটিউব কন্টেন্ট বের করে যদি আমি দুটো টাকা কামাতে পারি, শুধুমাত্র তখনই আমি ওই অর্ধ উলঙ্গ মেয়েটাকে নিয়ে কন্টেন্ট বানাবো, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। তাছাড়া কোনোভাবেই, তাছাড়া কেউ কখনো নিজের, মানে নিজের কি বলবো, তাছাড়া কেউ কখনোই নিজের স্বার্থ ছাড়া আরেকজনকে নিয়ে কখনো ভিডিও কন্টেন্ট বানায় না, কখনো বানায় না, খুব কম মানুষ বানায়। বাট দেখবেন যারা প্রতিনিয়ত মানুষকে রোস্ট করছে, এটা করছে, সেটা করছে, তারা নিজেদের চ্যানেল বুস্ট আপ করার জন্য, নিজেরা লাইমলাইটে থাকার জন্য, নিজেরা আলোচনায় থাকার জন্য, নিজেরা সমালোচনায় থাকার জন্য আরেকজনকে নিয়ে কথা বলে।